সূর্যদীপার বিয়ের সময় মন্দিরে পুলিশ নিয়ে আসলো উর্মি। এ কী করলো উর্মি, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমরা সিরিয়ালে দেখতে পাই দীপাকে গাড়িতে করে মন্দিরে নিয়ে আসে সূর্য, আর সেখানে দীপার বাবা ও পুহিত মশাই দাঁড়িয়ে থাকে, আর দীপার বাবা হাসতে থাকে। অন্যদিকে পুহিত মশাই বলে, আমি বলেছিলাম মা তুই অনেক ভালো একটা মেয়ে আর তোর সব কিছু ভালো হবে, আর তোরা এবার সাত ছনমের মতো বাধা পড়বি। আর সেই সময় দীপা মনে মনে অনেক খুশি থাকে। আর অন্যদিকে উর্মি সূর্যকে খুঁজতে থাকে, আর একজন লোক জানাবে সূর্য ও দীপা মন্দিরে গিয়ে বিয়ে করতে চলেছে। আর সেই সময় অনেক রেগে যাবে উর্মি, আর রেগে গিয়ে এবার মন্দিরে পুলিশ নিয়ে হাজির হবে উর্মি। তবে উর্মি পুলিশ নিয়ে হাজির হওয়ার আগেই দীপা ও সূর্যের বিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, কে কে এই চমকটি দেখতে চান কমেন্টে জানান, আর আমাদের কল্যাণ প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।